সব ভালো যার শেষ ভালো, সে হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-20তে ভরাডুবির পর ওয়ানডের সাফল্যে খুশি হওয়ার কথা, কিন্তু প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশের পরও যেন তৃপ্তির ঢেকুর তুলতে পারছেন না নীতি নির্ধারকরা। 2023 বিশ্বকাপ ঘিরে সিনিয়র ক্রিকেটার এবং ম্যানেজমেন্টের স্বপ্ন বড়, তাই ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে দুই ধাপ নিচে নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজকে হারালেও উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে না বোর্ড। গায়ানার যে উইকেটটা সেটা কিন্তু অনেকটা বাংলাদেশি উইকেটের মতো ছিল, বিধায় আমরা অ্যাডভান্টেজ পেয়েছি, আমরা টেস্টও কিন্তু টসও কিন্তু আমরা জিতেছি, তো সব কিছু মিলে আমাদের ফেভারটা ছিল আমাদের ফলে। বাট তারপর আমাদের ইম্প্রুভ করার অনেক জায়গা আছে, করতে হবে আমাদেরকে, কারণ আমাদেরকে ভালো জায়গায় গিয়ে ভালো উইকেটে কিন্তু আমাদেরকে আরও ভালো করতে হবে। যেমন লাস্ট ম্যাচটা কিন্তু আমরা ইজি একটা স্বপ্ন দেখছিলাম, ইজি জিতে যাবো, কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু ম্যাচটা কিন্তু 50-50 হয়ে গিয়েছিল, বাট এই পর্যায়ে যাওয়ার কথা ছিল না। আসলেই তো, গায়ানায় খেলা তিন ওয়ানডেতে আগে ব্যাট করা ক্যারিবীয়দের সংগ্রহ ছিল যথাক্রমে 149, 108 ও 178 রান। উইকেটের আচরণও ছিল অনেকটা মিরপুরের মতো, তাই চ্যালেঞ্জও ছিল না খুব একটা। কিন্তু বিশ্বকাপের বছরে টি-20 দলের সামনে চ্যালেঞ্জ অনেক, ব্যাটিং বোলিং কিছুই যে হচ্ছে না মন মতো। আমাদের আছে যারা মনে করেন মোটামুটি ভালো করছে, বাট আপনি অন্য দেশে দেখেন যারা মনে করেন অল্প অল্প বলে কিন্তু অনেক বেশি রান করার ক্ষমতা রাখে, আবার স্লগ ওভারে গিয়ে শেষে পাঁচ ওভারে গিয়ে কিন্তু ডেথ বলাররাও কিন্তু দুই একটা স্পেশালিস্ট প্রত্যেকটা দলে আছে যেটা আমাদের নেই, তো এগুলো আমাদেরকে ডেভেলপ করতেই হবে। অনুরূপ উদ্বেগ টেস্ট দল নিয়েও, চ্যাম্পিয়নশিপের এই চক্রেও কাটেনি দুরাবস্থা, 10 ম্যাচে মোটে এক জয়, অবস্থান পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। টেস্টে কিন্তু আপনার প্রপার প্লেয়ার লাগবে, আপনার জেনুইন ব্যাটসম্যান লাগবে, জেনুইন বলার লাগবে, আপনার জেনুইন কিপার লাগবে, যেহেতু এটা 5 দিনের খেলা। বাট কিছু ভালো ইন্ডিভিজুয়াল প্লেয়ার পেয়েছি যারা টেস্টে পারফর্মার, বাট এজ এ টিম কিন্তু আমরা ওইভাবে আগাচ্ছি না। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা বাড়ছে প্রতিনিয়ত, এত এত সমস্যা নিয়ে কঠিনে লড়াই কিভাবে করবে বাংলাদেশ? মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।